এটা কি নদীর কালীপূজার গিফট? হ্যাঁ দিদি নদীকে দিতে এসে শুভ দীপাবলি, ভালো থাকো। হ্যাঁ দুজনেই অগাধে ঘুমাচ্ছে, পাশে রেখে দিই, ঘুম থেকে উঠে খুশি হয়ে যাবে। আর আজকে ব্রেকফাস্ট আমি পাস্তা বানাবো, ঠিক আছে? এমনিতে এই পাস্তাগুলো খুবই হেলদি আর খেতেও ভালো লাগে, নদীরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আজকে দিনটা সারাদিনটা পুরো ঠিকঠাক করে খাওয়া হয়নি। আচ্ছা আমার কাছে তিন রকমের পাস্তা আছে, ঠিক আছে? বিসানোর পাস্তা আমি ইউজ করছি কারণ এটা সুপার হেলদি, যারা একটু হেলথ কনসিয়াস তারা এই পাস্তাটা ডেফিনেটলি ইউজ করতে পারেন, কারণ এটা কিন্তু 100% দুরুম হুইট সামোলিনা পাস্তা, ঠিক আছে? এর মধ্যে কোনো ময়দা নেই, তো এটা ডেফিনেটলি ইউজ করতে পারেন। তিনটে প্যাটার্নের পাস্তা আছে, ফুসিলি আছে, এলবোজ আছে আর পেনি আছে। তো আজকে আমি করব ফুসিলিটা। তো আগেই বললাম এটা 100% দুরুম হুইট দিয়ে বানানো, তাই এই পাস্তাটা কিন্তু ভেরি রিচ সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল, আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স এন্ড স্যালাডস। তাছাড়াও ডিসানো পাস্তাগুলো কিন্তু ট্রান্সফ্যাট ফ্রি, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার আর প্রিজারভেটিভস, 100% ভেজিটেরিয়ান। আর এটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হলো দুরুম হুইট আর সামোলিনা। আর সত্যি কথা বলতে কি, এটার মধ্যে ওই পাস্তা সস, তারপরে হোয়াইট সস পাস্তা অনেকেই পছন্দ করেন, বাট রিসেন্টলি আপনাদের থেকে পরামর্শ নেওয়ার পর সব থেকে আমার এই সবজি দিয়ে জাস্ট পাস্তা ফ্রাই করে খেতে অনেক বেশি ভালো লাগে। 7-10 মিনিটের মধ্যে আমি পাস্তাগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝরিয়ে রেখে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে আমি এখানে রসুন, পেঁয়াজ, তারপরে ভালো মতো সবজি অ্যাড করবো, কারণ সবজি দিয়ে খেতে হেভি লাগে। তারপর সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু নুন আর পাস্তাগুলো ঢেলে আমি ভালো করে ফ্রাই করবো, লাস্টে একটু গোলমরিচ দিয়ে দেবো। ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর কিন্তু পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না, তবুও যদি মনে হয় অল্প একটু অলিভ অয়েল মিক্স করে রেখে দিতে পারেন। আচ্ছা এরপরে দিয়ে ভালো করে মিক্স আপ করবো, বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, তাহলে বেশ ফ্লেভারফুল লাগবে, মানে সবজির স্বাদের সাথে পাস্তার স্বাদটা মিশে যাবে। তারপরে এর মধ্যে আমি একটু কর্নও অ্যাড করছি, সুইট কর্ন, কারণ সুইট কর্ন আমার প্রচন্ড ফেভারিট একটা জিনিসের মধ্যে পড়ে। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, অনেকেই আবার কর্নটা পছন্দ করেন না। গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, চাইলে আপনারা এর মধ্যে ম্যাজিক মশলাও অ্যাড করতে পারেন, অন্যরকম একটা ফ্লেভার দেবে। তারপরে ভাগ করে সবাইকে খেতে দিন এবং সবাইকে জিজ্ঞাসা করুন যে কিরকম হয়েছে। সিরিয়াসলি পাস্তাগুলো বানানো এত সহজ না, এত সুন্দর সেদ্ধ হয়েছে, একটার সাথে একটা লেগেও যাচ্ছে না, প্রত্যেকটা গোটা গোটা আছে। দেখুন অন্য কোনো পাস্তা কিন্তু এই বেনিফিটটা আমি জীবনেও পাইনি। মাসিও খাওয়াই বলে দাঁড়িয়ে আছে, এটা কি নাম বলো তো? কি বললাম মনে নেই, বলো কি? পাস্তা, পাস্তা, পাস্তা তো ভাগ করছি। এরপর আমার জুসটাও নিতে হবে, জুসটা তৈরি করা হয়নি এখনো। আমি মেসে মুখে যে নদী এখন বেরিয়েছি, নদী পিটারের সাথে খেলবে এখানে নায়রা ভাবিদের বাড়িতে। নদী এখানে কি সরে আইস, আর আমরা যাচ্ছি একটু দোকানে, আমার বিট গাজর সবকিছু শেষ হয়ে গেছে, আপেল টাপেল, তো একটুবারে নিয়ে চলে আসবো। সোমবারে অভিষেকের ছুটির দিন আজকে। আমরা এখানে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে কত তেঁতুল গাছ, ভাবির গাছ থেকে। কি এটা জাসমিন, হাসনোয়া না? না তাহলে জুঁই, কি সুন্দর গন্ধ, ব্যাস থাক লাগলাম। কন ইয়েওয়ালা, আবি আবি সর্দি কে টাইম আ রহা হ্যায় তো সাপ সে মুক্তি। শীতকাল আসছে, এবার খান ভিলা দেখার মতো হবে, কত রকমের যে ফুল লাগায় এই নায়রাবের গাছে। চেরি এত, বাবা আমি তো দেখিনি। নাহলে কি হবে, আনহেলদি জিনিসগুলো খেতে ইচ্ছা করবে, বিরিয়ানি, মোমো এইসবগুলো খেতে ইচ্ছা করবে, সেই জন্যই বাধ্য এগুলো আনিয়েছি। কাজু একটু যদি মিক্সড কাজু থাকলো, মাখানা এগুলো যদি থাকলো, একটু স্ন্যাক্স স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো, তখন ওইগুলো খাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। এখানে দুটো ক্যাপসিকামের বীজগুলোকে নিয়ে এসেছি, একটাতে রেড ফেলবো, একটাতে সবুজ, বেশি বড় হোক তাই এটাতে রেডগুলো ফেলছি, এটাতে সবুজগুলো। কালকে রাত্রে পুজো দিয়ে আসার পর অভিষেককে বলেছিলাম, আমি তো চলে এসেছিলাম, অভিষেককে বলেছিলাম যে বনানীদের বাড়ি থেকে মিষ্টি আর ফলটা নিয়ে আসবে, ও বলেছিল আনবো। কমিউনিটি হলে গিয়ে সবার সাথে এত মেতে গেছে, দিয়ে ভুলে গেছে, দিয়ে বনানী বললো এখন যে নিয়ে যেতে। আমি যাচ্ছি এখন আনতে মিষ্টি আর ফলটা, বলে যে ঠাকুরকে পাঁচ ফল দিয়ে সেই একটা ফল খেলে নাকি ফল পাওয়া যায় হাতে নাতে। চিড়ে ভোগ আর সাথে মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি, এনাও চিড়ে ভোগ খাওয়াচ্ছি ঠাকুরে। কমিউনিটি হলে লাইট ফাইট খুলে দিচ্ছে, যা পুজো হয়ে গেল এবছরের মতো।
আচ্ছা মাকে বরণ করতে হবে, সেটা অভিষেকে বাজারে পাঠিয়েছে একটু বরণের জিনিসপত্র নিয়ে আসার জন্য। আমরা সবাই মিলে যাচ্ছি, হ্যাঁ এটা ধরে থাকো, পড়ে যাবে। এই ঠাকুরকে ধরে আছে তো, টাটা। আমরা এসে গেছি রায়পুর গঙ্গা, সবাই মিলে এখন ওয়েট করছি। আর কার মুখের আছে ঘুগনিটা খাবে? এই তো ওই আমাদের ঠাকুর দাঁড়িয়ে আছে ওখানে, নদী নেমে কে নেমেই দেখতে পেয়ে গেছে। ওর জিনিসপত্র এখানে সমস্ত বিক্রি হচ্ছে, এসে গিয়ে বলছি এখানে কিনবো। হুম, নেমে কে নেমেই দেখতে পেয়ে গেছিস? এতক্ষণ ধরে কোনো লোক পাওয়া যাচ্ছিল না যে ঠাকুরকে কে নামাবে, তো এখানেই আশেপাশে লোকাল ছেলেদের নিয়ে এসেছে, ওই লোকাল ছেলেরাই ধরে নামাবে আর কি। মুখার্জি মায়ের সমস্ত ফুল ফল ঘট নিয়ে নামলো। চারজনে পাচ্ছেন, আরো দুজন লাগবে। নদী এখানে এসে কি কিনে নিয়েছে? নদী এখানে এসে একটা খেলনা কিনে নিয়েছে, দেখি কি ওটা, কি এটা, চুড়ি। এতক্ষণে মা এসেছে, চলো নামো নামো, জলে নেমে যাও, জলে নেমে যাও, নামো 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 নামো, আস্তে আস্তে সবাই, আস্তে আস্তে। ওই যে ও নিচ্ছে, কি করবো, চিৎকার করছিল। জেমস আছে, জেমস, নদী এখানে এসে খিদে পেয়েছে, যদি আমরা জানতাম না এত দেরি হবে, তাই এখানে এসে কিছু কিনে দিচ্ছি, বিস্কিট ফিস্কিট। আমরা বলেছিলাম ফেরার সময় ঘুগনি খাবো, এই যে এখানে একটা ঘুগনির দোকান পেয়েছি,
এখানে খাচ্ছি ঘুগনি। আর আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো হচ্ছে এবারে আর দাঁড়িয়ে যাবো না, বসে যাবো মশলা মুড়ি খেতে খেতে, বুঝলে? দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছিল, এবারে বাবু মেলা বসে যাবো। আমাদের মশলা মুড়ি কি হলো না হলো না গো? কেন এক গাদা লঙ্কা দিতে বলছিলে না তো? তোমরা এসব কিসব খাচ্ছ মনে উল্টো পাল্টা দিয়ে যাওয়া পারছো ভেঙে ভুঙে নিয়ে? সে আঙুলে ঢুকিয়ে খেতাম, পাঁচটা আঙুলে পাঁচটা ঢুকিয়ে খেতাম। ঠিক আছে, পরে দিদি চা এসে গেছে, চা এসে গেছে তোমাদের নাও। বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে নদীকে খাইয়ে দিলাম ভাত, এরপরে আমরা খাবো। 9:05 বাজছে, ওই সন্ধ্যাবেলায় ঝালমুড়িগুলো খেয়ে না খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এখন দাদু ঠাম্মি অভিষেক আর নদী চারজন মিলে গেছে, বাকি যে বোমগুলো আছে ফাটাতে, মাও তারাবাতি মশাল কয়েকটা ধরাবে, আর আমি বসে বসে এখন ফেসবুকের জন্য একটা ভিডিও এডিট করবো। দুপুরবেলা এত ঘুমিয়ে গেছি না, ভিডিওটা এডিট করাই হয়নি, কাল রাত্রে শুয়েছি 2:30 সময়, আর উঠে পড়েছি সেই আবার 7:30। কালকে হেনা করবো সে না, আবার হেনা ভিজিয়ে রেখে দিয়েছে অল্প। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে আমার হলুদ জল নিয়ে ওপরে যাচ্ছি। পুজো শেষ হয়ে গেলো, চাপ শেষ হয়ে গেলো, পরের দিনটা পড়াশোনা হবে, পড়াশোনার রেজাল্ট হবে, আমরা বিটিএস এ পড়বো, পরীক্ষার পরীক্ষার পরীক্ষা পরীক্ষা, শুধুই পরীক্ষা, এখনো আনন্দ নেই, পরে বড় হলে আবার আসবে।